আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, আমরা প্রতিনিয়ত নিউজগুলো দেখছি। বস্তুত হচ্ছে আমাদের এই অংশ অর্থাৎ বাংলাদেশ এবং আমরা যে ভারতীয় সাবকন্টিনেন্ট বলি, এখানে আমরা যে নিউজগুলো পাই ম্যাক্সিমাম কিন্তু পশ্চিমা বিশ্বের থেকে নিউজগুলো আমাদের টেলিভিশন হয়ে আসে, বা আমরা যেহেতু জাতি হিসেবে ইংরেজি মোটামুটি বুঝি, নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট বা সিএনএন বিবিসি সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক বা ব্রিটেন হোক বা নেটোভুক্ত দেশগুলো থেকে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সঙ্গত কারণেই তো আমরা যে নিউজগুলো পাচ্ছি সেটা একপেক্ষিক নিউজ। রাশিয়া বা রাশিয়ার যে গ্রুপ তারা কী বলছে না বলছে সেগুলো খুব সুস্পষ্টভাবে আমাদের এখানে আসছে না। আর এই যুদ্ধকালীন সময়ে কোনো পক্ষেই যে নিউজগুলো বা ব্রিফিং করে সেটা শতভাগ সঠিক হয় না। অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারছি যে যুদ্ধে রাশিয়া প্রতন্ত দটাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত অবস্থা কী সেটা আমরা বুঝতে পারছি না। আর বাস্তবতা হচ্ছে এই যে সামরিক দিক থেকে রাশিয়া যেখানে বিশ্বের অন্যতম শক্তিধর, যারা র্যাঙ্কিং করে থাকে তাদের মতে রাশিয়া হলো দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের পরই, পক্ষান্তরে ইউক্রেন 22, তারা শক্তির তারতম্য তো অবশ্যই আছে। তাহলে মূল ঘটনাটা কী সেখানে? মূল ঘটনাটা হচ্ছে এই, আমরা একটা পরিবারে ছিলাম, কিন্তু আমার ভাই একসময় মনে করলো যে না, আমরা আর একসাথে থাকবো না, আলাদা হয়ে যাবো। তা আমরা যেহেতু একটা পরিবারে ছিলাম ভাগ হলাম, বাড়িটা পাশাপাশিই থাকলো, মাসখানে হয়তো কোনো বর্ডার থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু আমার ভাই যখন আলাদা হয়ে গেল সে করলো কি, আমার শত্রুর সঙ্গে হাত মিলালো। আমার শত্রুর সঙ্গে যখন হাত মিলালো সে আমার ভাইয়ের বাড়িতে আসে থাকে, এটা তো আর আমার সহ্য হওয়ার কথা নয়। আমি তাকে সতর্ক করেছি, সে শুনে না। মূল ঘটনা কিন্তু তাই ঘটেছে সেখানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন বলয় এবং নেটো, সেটা শীতল যুদ্ধকালীন সময়ে কমিউনিজম একপাশে যখন, আরেক পাশে যখন পুঁজিবাদের যে একটা সমস্যা ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা যেটা ছিল সেটা এখনও আছে। রাশিয়া একদিকে, রাশিয়ার বলয় রাশিয়া চীন, আরেক পাশে মার্কিন যুক্তরাষ্ট্র নেটোভুক্ত দেশগুলো। তো ইউক্রেন তো একসময় রাশিয়ারই অংশ ছিল, আলাদা হয়ে গিয়েছে, তারা নেটো অন্তর্ভুক্ত হবে, নেটোর অন্তর্ভুক্ত, নেটোর যে একটা সামরিক জোট তার ভিতরে তারাও অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, আবেদনও করেছিল, এর আগেও রাশিয়া তাকে থামিয়েছে। রাশিয়া সেটা বরাবরই যাবে না, কারণ রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে নেটো তাদের একটা দীর্ঘকালীন বিরোধ আছে, তারা সামরিক দিক থেকে বিপর্যয়ের মুখে পড়বে, বারবার বলেছে। ইউক্রেন ভেবেছে যে এর ফলে তাদের সুবিধা হবে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো সেটা হলো এই যুদ্ধ। পুতিন এবং যেই ইউক্রেনের যে রাষ্ট্রপতি, দুজনের ভিতরে কিন্তু চিন্তা চেতনা ধ্যান ধারণা আকাশ জমিন পার্থক্য। বর্তমান বিশ্বে পুতিনের সমকক্ষ অভিজ্ঞতা দিক দিয়ে কোনো রাষ্ট্রপতি আছে বলে তো আমার জানা নেই। আর ইউক্রেনের যিনি এক সময় কমেডিয়ান ছিল, অ্যাক্টরও ছিল, ফিল্মে কাজ করেছে, তো দুজনের চিন্তাধারা অনেক পার্থক্য, দুজনের ভাবনায় আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে উপযুক্ত লোককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণত নির্বাচন করা হয় না, কিংবা উপযুক্ত লোকগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারে না বা আসেও না। অধিকাংশ মানুষের আমরা যে কাজটা করি সেটা হচ্ছে
লোকরঞ্জনবাদী হয়ে থাকি, যার ফলে আমরা অযোগ্য, অথর্ব, অস্বাভাবিক, চিন্তা চেতনাহীন মানুষকেই নির্বাচন করে থাকি। ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে সেটাই। তিনি ভেবেছিল যে তার পক্ষে খেলাটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো খেলে দেবে। বাস্তবতা হচ্ছে তারা কখনোই সেটা করবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যত পরমাণু বোমা আছে রাশিয়া তার চেয়ে বেশি আছে। এখানে যদি একটা এই দুটো রাষ্ট্রের ভিতরে, যেহেতু সামরিক শক্তি তার প্রথম এবং দ্বিতীয়, যদি যুদ্ধ শুরু হয়ে যায় তখন একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে সঙ্গত কারণেই নেটো মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে থাকবে, অপরপক্ষে চায়না আর রাশিয়া যদি একদিকে হয়ে যায় আর গোটা বিশ্ব একদিকে হয়ে গেলে মোটামুটি কিন্তু খেলাটা কিন্তু শিয়ানে শিয়ানে হয়ে যায়। তো তারা যে কাজটা করবে, এখন পর্যন্ত করছে এবং সামনেও করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সামরিক দিক দিয়ে হস্তক্ষেপ করে তখন তো সেটা বিশ্বযুদ্ধ হয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তারা সেটা করবে না। তারা সেটা করবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। কিন্তু অর্থনৈতিক অবরোধটা যখন করবে তখন কিন্তু রাশিয়ার যারা ক্ষতি হবে তার চেয়ে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর ক্ষতি হবে এবং ইউরোপের ক্ষতি হবে। মনে রাখতে হবে, আমরা গোটা বিশ্বকে যদি একটা বাজার ধরি তাহলে এই বাজারে গ্যাস এবং জ্বালানি তেলের, বিশেষ করে ইউরোপে, সবচেয়ে বড় দোকান কিন্তু ওই রাশিয়ার আছে। রাশিয়ার যেহেতু এত বড় দোকান, আরও দুই একজনের দোকান আছে, দোকানগুলো বেশ দূরে। তারপরে আরেকটি ব্যাপার এখানে আছে, এই রাশিয়ার যে দোকান সেখান থেকে কিন্তু জার্মানি ফ্রান্স থেকে অধিকাংশ দেশ কিন্তু কিনে, কম দামেই কিনে, সঙ্গে সঙ্গে বাকিটাকেও কিন্তু মাঝে মাঝে কিনে। কিন্তু এটা যখন আপনি অর্থনৈতিক অবরোধ আরোপ করবেন, কিনতে পারবেন না, সমস্যাটা কিন্তু আপনারও হবে। তো রাশিয়া তো আমদানি নির্ভরতা আগের চেয়ে অনেক কম, সেক্ষেত্রে সমস্যাটা রাশিয়ার জানা হবে, অন্যান্য দেশেরও কিন্তু তাই হবে। আমরা তো অর্থনৈতিক অবরোধ মায়ানমারেও দেখছি, ইরানে দেখছি, তারা তো চলছে। আর রাশিয়ার মতো এত বড় দেশ, পৃথিবীর সবচেয়ে বড়, দুটো মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র চায়না সমান করলে যে রাষ্ট্র সমান হয়, সেই রাষ্ট্রের অর্থনৈতিক একটু দুর্বলতা থাকলেও তাদের খাদ্যের সংশোধন থেকে শুরু করে, সামরিক দিক থেকে শুরু করে, অনেক ক্ষেত্রেই তারা কিন্তু কারোর উপরে নির্ভরশীল নয়, সেটা হয়তো তারা কখনো ভাবেই নি। আর বিশেষ করে সাংবিধানিক কারণেই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রেসিডেন্ট হয় তারা দুই মেয়াদের বেশি থাকতে পারে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র এমন একজন, তাদের যারা প্রেসিডেন্ট হয় তারা হচ্ছে এমন খেলোয়াড়, যেমন ধরেন যে আমরা বাংলাদেশ একটা ক্রিকেট টিম, জিম্বাবুয়ের সঙ্গে খেলে কিন্তু আমরা খুব ভালোই খেলি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড মাঝে মাঝে হারলেও আমাদের প্লেয়ারদের যদি পারফরমেন্স খারাপ হয় এদের সঙ্গে খেললে কিন্তু দেখবেন সেঞ্চুরি হাফ সেঞ্চুরি বলাররা পাঁচ উইকেট ছয় উইকেট পেয়েই থাকে। কিন্তু দলটা যখন আমাদের কাছাকাছি হয়ে যায় কিংবা আমাদের র্যাঙ্কিংয়ের চেয়ে উঁচু, তখন যে খেলাটা কি হবে ঠিক বোঝাই যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাও হয়েছে সেই রকম, তারা ইরানের সেই, তারা ইরাকের সঙ্গে খেলতে পারে, ঝামেলা নেই, আফগানিস্তানের সঙ্গে খেলতে পারে, ঝামেলা নেই, তিউনিশিয়ার সঙ্গে খেলতে পারে, ঝামেলা নেই, কিন্তু খেলাটা যখন রাশিয়ার সাথে, তখন সরাসরি খেলতে নামলে যে কী হবে সমস্যা আছে কিন্তু, কারণ পারমাণবিক বোমাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়াতেই বেশি, অতএব এই ঝুঁকি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিবে না। এই যে ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু আমাদের শিক্ষণীয় দিক আছে। আপনারা সবাই জানেন যে জাতি হিসাবে তো আমরা আবেগী। আমাদের বাংলাদেশ মায়ানমার সীমান্তে যখন রোহিঙ্গারা আমাদের বর্ডার বাইরে মায়ানমার সীমান্তে যখন তারা এসে জড়ো হলো, দেশে কিন্তু একটা বিপ্লব হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় যে তাদেরকে যেন বাংলাদেশে জায়গা দেওয়া হয়, তারা মুসলিম ভাই বোন দিল সরকার। কি হলো এখন, এখন আবার তাদেরকে সহ্য হয় না। তা মানুষের চিন্তা চেতনা, অধিকাংশ মানুষের চিন্তা চেতনা যেটা হবে আজকে যেটা থাকবে কালকে কিন্তু সেটা নাও থাকতে পারে। আমরা অনেকে মনে করি আছে তো পাশে ভারত, লেগে যাই না, সমস্যাটা এখানে, ব্যাপারটা অত সোজা না। পারমাণবিক শক্তি ধরে এত বড় একটা দেশ, আমরা চাইলেই লেগে যাব ব্যাপারটা না। হ্যাঁ, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, শক্তি অর্জন করতে হবে,
তার মানে কি যুদ্ধ কাঙ্ক্ষিত না, তখন তো একটা পর্যায়ে আমরা চলে যাব। মনে রাখতে হবে উত্তর কোরিয়ার মতো একটা দেশ সামরিক শক্তি ভালো, অর্থনৈতিক দিক দিয়ে যারা অত্যন্ত দুর্বল, রাষ্ট্রটিও ছোট, গোটা বিশ্ব কিন্তু তাদেরকে সমীহ করে। কারণটা কি? ওই যে সামরিক শক্তি। তো সামরিক শক্তি আপনার ছোট হলে থাকবে না ব্যাপারটা না, কিন্তু সেটা অর্জন করতে হয়। কিন্তু বর্তমান বিশ্বে সেটা অত সজাও না, অতে আবেগটা না, বিবেকটা কাজ করা। এবার একটু মিডিয়ার কথা বলি। মিডিয়া কি হয়? মিডিয়া যা দেখায় আমরা তা বিশ্বাস করি, আমাদের কাছে তো গোটা বিশ্বের খবর থাকে না। তো সঙ্গত কারণেই বর্তমান বিশ্বের যে মিডিয়াগুলো, বিবিসি বলেন, সিএনএন বলেন, নিউজ টাইম, ওয়াশিংটন পোস্ট শুরু করে বিভিন্ন নিউজ পেপারগুলো, নিউজ চ্যানেলগুলো পুঁজিবাদী বিশ্বের একটা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীর কাছে আবদ্ধ। তারা তাদের স্বার্থ রক্ষার্থে, যেমন বিবিসি গোটা বিশ্বের বিভিন্ন ভাষায় যখন চ্যানেল চালায়, তারা কি আমার স্বার্থে চালায়? তারা তাদের স্বার্থেই চালায়। চাইনিজ যে রেডিও বিভিন্ন ভাষা চালায়, আমার ভাষার জন্য চালায়, তারা তাদের জন্যই চালায়। তো আমরা তো আগ্রাসন দেখেছি, ইরাকে আগ্রাসন দেখেছি, আফগানিস্তানে দেখেছি, আমরা তিউনিশিয়ায় দেখেছি, আমরা মিশরে দেখেছি, গোটা বিশ্বেই তো আগ্রাসন দেখেছি। কিন্তু যখন আগ্রাসনগুলো আমরা দেখি কি হয়, মিডিয়াগুলো খুব একটা দেখি না। কিন্তু এবার তো দেখছি খুব ভালোভাবে আমরা বিরোধিতা দেখছি রাশিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে আগ্রাসন চালিয়েছে তাহলে সেটা ঠিক ছিল? তখন তো আপনাদের এই ভাষাটা দেখিনি, তখন তো সবসময়ই এই ভাষায় এই ধরনের সমালোচনা দেখিনি। স্পেশালি আমি আমাদের দেশ এবং ভারতের চ্যানেলগুলো তো দেখছি, তাদের নিউজগুলো দেখছি, আমাদেরটা একটু কম, ইন্ডিয়া একটু বেশি। পারলে তো তারা মিডিয়া ট্রায়াল করে রাশিয়ার বিরুদ্ধে, কিন্তু তাদের সরকার কী বলছে? আমি জানি বাংলাদেশ সরকারের বলার কিছুই নেই, কারণ আমরা এদিক ওদিক কোনো দিক যেতে চাই না ভাই, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আর ইন্ডিয়া নাকি সুপার পাওয়ার, এত বড় একটা সুপার পাওয়ার, জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদের আলোচনা, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, একটা নিন্দাও তো করতে পারলো না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এই এশিয়ার এই চুনিপুটোদেরকে যতই বাঘ ভাল্লুক বলি না কেন, বাস্তবতা হচ্ছে তাদের কিন্তু পরাশক্তির উপরে ডিপেন্ড করতে হয়। হ্যাঁ, তাদের বাজারটা হয়তো বড়, এটা একটা ব্যাপার বটে, তবে এখনও এত শক্তিধর হয়নি যে রাশিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা একটু খেলাধুলা করতে পারে। তাহলে দিন শেষে এই মানবতা বলতে কিছুই নেই, কারণ রাশিয়াকে অন্যান্য দেশ সম্পর্কে আগে আমি যেটা বলতে শুনেছি যে কারো দেশের আকাশসীমা অতিক্রম করা, কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এটা জাতিসংঘের নীতির বিরোধী, এটা আইন বিরোধী। এবার কেন জানতে জাতিসংঘের মহাসচিব বলছে যে জাতিসংঘের উদ্দেশ্যই ছিল নাকি যুদ্ধ বন্ধ করা? আচ্ছা, জাতিসংঘটা তো আগেও ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন এতগুলো দেশে আগ্রাসন চালালো তখন তো বলতে শুনিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট জো বাইডেন মিটমিট করে ভালোই বলছে শান্তির কথা, গোটা বিশ্বে এখনও 88টি দেশে আছে তাদের সেনাবাহিনী, শান্তির কথা তারপরেও বলা ভালো। কিন্তু আপনাদেরকে তো আজকে আমরা যে ভাষা কথা বলতে দেখছি, আজীবন যখন আপনারা অন্য দেশে আক্রমণ করেন তখন তো এর উল্টা ভাষায় কথা বলতে দেখলাম। আজকে আবার এমন কি হলো যে আপনারা চেঞ্জ হয়ে গিয়েছেন? তাহলে কি অতীতের জন্য মাপ চাবেন? মনে হয় না। তাহলে কি খেলা জমে গিয়েছে? শেষ পর্যন্ত কি হচ্ছে এটা কি দুই শিবরে লড়াই বলা যায়? বলা জেলে যেতেও পারে। শেষ পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি, সবাই নাকি ইসরায়েলের উপরে ভরসা করছে। তো যারা ইসরায়েলের উপর ভরসা করছে তাদেরকে দুই শুয়োর ছাড়া কী বলবেন? সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।